कविता लिखते लिखते एक दिन हठात करे कविता के हारिए फेले शब्देर पर शब्द जुड़े निपुण हाथे अन्य एक कवितार छवि आके एक दिन चे देखे वाक्यहीन धूसर कैनवास एक अचेना छाया कविता सेखाने नेई तबे सेखाने कविता ना थाकलेओ आमादेर माझे किन्तु एकजन बहु गुणे गुणान्वित व्यक्ति आछेन जार आछे अनेक कविता एखन आमादेर माझे आवृत्ति निये आसछेन आमादेर अत्र प्रतिष्ठानेर सहकारी अध्यापक जनाब कुशल भौमिक सर सर के विनीत भावे अनुरोध करछि कविता आवृत्तिर जन्य सारेर जन्य एकटी जोरे करतालि हबे सुप्रिय छात्र छात्री जारा रयेछो धन धान्य पुष्प भरा पुष्प दियाई खाइसी धरा এই কথাটা বললাম তোমাদের ভিতর একটু উত্তেজনা আনার জন্য সবাই স্থির হয়ে বসো এবং আমি আজকে দেখব তোমাদের উৎসাহ এবং উদ্দীপনা ঠিক কতদূর পড়ছি কবি নির্মলেন্দু গুণের অসমাপ্ত কবিতা মাননীয় সভাপতি সভাপতি কে কেই সভাপতি ক্ষমা করবেন সভাপতি সাহেব আমি আপনাকে সভাপতি মানি না তবে কি রবীন্দ্রনাথ সুভাষচন্দ্র বসু মাও সেতুং হিটলার না কেউ না আমি নিজে সভাপতি এই মহতী সভার মাউথপিস আমার হাতে এখন আমি যা বলবো আপনারা তাই শুনবেন উপস্থিত সুধীবৃন্দ ও আমার সংগ্রামী বোনেরা একজন অবশ্য আমার প্রেমিকা এখানে আছেন আপনাদের সবাইকে উদ্দেশ্য করে আজ আমি একটি কথা বলবো আপনারা জানেন আমি কবি রবীন্দ্রনাথ শেক্সপিয়ার এলিয়টের মতন আমিও কবিতা লিখি এবং মূলত একজন কবি কবিতা আমার নেশা পেশা এবং প্রতিশোধ গ্রহণের হিরণময় হাতিয়ার আমি কবি কবি এবং কবি কিন্তু আমি আর কবিতা লিখব না পল্টনের ভরা সমাবেশে আজ আমি ঘোষণা করছি আমি আর কোনো দিন কবিতা লিখব না তবে কি রাজনীতি করব কন্ডাক্টরি পুস্তক ব্যবসায়ী প্রকাশক কলাভবনের খাতায় হাজিরা বেশ্যার দালাল ফ্রি স্কুল স্ট্রিটে তেল নুন ডালের দোকান রাজমিস্ত্রি মোটর ড্রাইভিং স্মাগলিং আন্ডার ডেভেলপমেন্টের শিক্ষকতা নাকি প্রণয়ের সব চিহ্ন ধুয়ে মুছে প্রতিষ্ঠিত বুড়ো পথ কবিদের চোখে মুখে নাকে কিংস্টার্কের করা ধুয়ো ছুড়ে দেব আপনারা আমার সঙ্গে নদী যেমন জলের সঙ্গে সহযোগিতা করে তেমনি সহযোগিতা করবেন অন্যথায় আমি আমার ঘিয়ে পাঞ্জাবির গভীর পকেটে আমরি বাংলা ভাষা আর আমার প্রেমিকা ছাড়া অনায়াসে পল্টনের ভরাট ময়দান তুলে নেব ভাই সাহেব চেয়ে দেখুন বাংলার আকাশে আজ দুর্যোগের ঘন ঘটা কে তাকে আশা দেবে কে তাকে ভরসা দেবে সুনন্দার চোখে জল একজন প্রেমিকার খোঁজে আবুল হোসেন কি নিঃসঙ্গ ব্যথায় কাপে রাত্রে ভাঙে সূর্য বিআরটিসি বাস প্রেষ্টাষ্টে সিঁড়ি রাজিয়ার বাল্যকালীন প্রেম আপনারা কিছুই বোঝেন না শুধু বিকেলে তিনটেলেই জমায়েত জিন্দাবাদ রক্ত চাই ধ্বনি দিয়ে একুশের জঘন্য সংকলন কেন্দ্রীয় শহীদ মিনার কিনে নেন আপনারা কি চান ডাল নুন চাল রেফ্রিজারেটর স্বায়ত্ত শাসন স্বাধীনতা আমি কিছুই পারি না দিতে আমি শুধু বিমাহীন কবিতার রাশি রাশি স্তবক আর ইচ্ছা করলে রিজার্ভ ব্যাংকের সবগুলো অর্থ আপনাদের দিতে পারি কিন্তু আপনারাই বলুন অর্থই কি বিনিময়ের মাধ্যম প্রেম কিংবা যৌবনের অসম্ভব অর্থ কেবল অনর্থের বিনিময়ে ঘটাতে পারে
স্মরণকালের এই ভয়ঙ্কর জনসমাবেশে আজ আমি ঘোষণা করছি, আপনারা পরনে ঢাকাই শাড়ি কপালে সিঁদুরে ফিরে যান। আমি বড় ইনসিকিউরড, পূর্ব বাংলার ভীষণ মাতাল বক্তা একজন, ফু দিয়ে নেভাবো আগুন। আপনাদের অশ্লীল স্টেজ, লাউদারগন, লাল শালুকের স্টেজ, ডিআইটি, গোল স্টেডিয়াম, ফল অব দ্য রোমান এম্পায়ারের নগ্ন পোস্টার, আমার হাতে কার্যরত নীল মাইক্রোফোন, উত্তেজিত এবং উন্মাদ। দেখেছি তো কাম্য বস্তু স্বাধীনতা, প্রেমিক গণভোট হাতে পেয়ে গেলে পুলিশের জিপ আর টায়ারের মতো পুরে পুরে যাই, অমর্যাদা করি তাকে যাকে চেয়ে একদিনে ভেঙেছি প্রাসাদ, রাজমিস্ত্রি, নদী ও গোলাপ। আমি স্বাধীনতা পেয়ে গেলে পরাধীন হতে ভালোবাসি, প্রেম এসে যাযাবর কণ্ঠে চুমু দিলে মনে হয় বিরহের স্মৃতিচারণের মতো সুখ বুঝি আর কোথাও নেই। আমি আমার ভয়াবহ সান্দ সাইরেন বাজাবার সঙ্গে সঙ্গে আপনারা মাধুরীর সারা মাঠ খালি করে দেবেন। আমি আমার যুবতী প্রেমিকাকে নিয়ে ফিরে যেতে চাই গ্রামে, ব্যক্তিগত গ্রামে, কাশ বনে। আমি আর আমার প্রেমিকা ছাড়া আর যেন কাউকেই না দেখি এই মাঠে। হেই বোকা জামায়েত, পল্টনের সমাবেশ আর কোনোদিন হবে না, এটাই শেষ সমাবেশ, শেষ সমাবেশে শেষ বক্তা আমি। আপনারা যার যার ঘরে ফিরে যান, আমি বড় ইনসিকিউরড, পূর্ব বাংলার ভীষণ ভীষণ মাতাল বক্তা একজন।